যদি মাজার পূজারী ভাইরা ঐক্যবদ্ধ হয়ে তারা অন্যকে ঠেকাতে চাই, যদি কাদিয়ানেরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মুসলিমকে ঠেকাতে চাই, তাহলে আপনি আমি যে পথ ছিল নবী রাসূলের যুগে, নবী রাসূল সাহাবাদের যুগ থেকে আজ পর্যন্ত চলে আসছে, এই জামাতবদ্ধ আপনাকে কিসে বারণ করলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জামাতু রাহমাতুন, জামাত হচ্ছে রহমত স্বরূপ, অল ফুরকাত আযাবুন, যদি আপনি বিচ্ছিন্ন হয়ে যান তাহলে শাস্তি আসবে। আপনার কর্ণগহ্বরে একটি বাক্য আছে, জামাতবদ্ধ জীবন যাপন ছাড়া মানুষের বিকল্প কোনো পথ নেই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا النعمان بن بشير رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجماعة رحمة والفرقة عذاب قال إمام طحاوي رحمه الله ونرى الجماعة حقا وصوابا والفرقة زيغا وعذابا الحمد لله প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহরবানিতে আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্মী সম্মেলন 2023 বিভিন্ন জেলা থেকে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখো লাখো সিজদায়ে শুকর, আলহামদুলিল্লাহ। দুরুদ তাসলিম বর্ষিত হোক আখেরি পয়গাম মানব জাতির মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বিষয় দেওয়া হয়েছে জামাতবদ্ধ জীবন যাপনের অপরিহার্যতা। আমরা দেখে এসেছি একা জীবনে আপনি যা কিছু করতে পারেন না, জামাতবদ্ধ হয়ে থাকলে এটি করা সম্ভব হয়। গ্রামগঞ্জে দেখা যায় এলাকাতে একজন নেতা যাকে সর্দার বলা হয়, এলাকার নেতা, তিনার মাধ্যমে এলাকার অনেক কাজগুলা সহজে হয়ে যায়। আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দুইটি ঘটনা যদি আপনার সামনে উল্লেখ করা যায়, তাহলে যারা জামাতকে ভাঙ্গার জন্য চেষ্টা করছেন, কোরআন সুন্নাহ পথে জামাতবদ্ধ থাকছে যারা, তাদের জন্য ভাঙ্গার চেষ্টা করছেন, এই উপদেশটি আপনার জন্য আমার জন্য অপরিহার্য রয়ে থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন তিনি কাবার পাশে তাকিয়ে দেখছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে কুফফারে কুরাইশ, আবু জাহেল, উতবা, শাইবা, আরও যারা ছিল, এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে ঘুড়ি চাপিয়ে দিয়ে ওই মুহূর্তে তারা হাসতে হাসতে একে অপরের গায়ে পড়ে যাচ্ছিল। এই মুহূর্তে আব্দুল্লাহ বিন মাসউদ একা থেকে তাকাচ্ছিলেন, তিনার কিছু করার ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে তিনি এই ঘুড়িটি সরায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা থেকে ওঠেন ওই সালাতেই তাদের জন্য দোয়া করেছিলেন, তাদের বদদোয়া করেছিলেন তাদের উপর, তারা সবাই এই উহুদ প্রান্তে, বদর প্রান্তে তারা শেষ হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী যা বোঝা যায় এখান থেকে, এই বাক্য থেকে। আপনার কর্ণগহ্বরে একটি বাক্য আছে, জামাতবদ্ধ জীবন যাপন ছাড়া মানুষের বিকল্প কোনো পথ নেই। দ্বিতীয় উদাহরণ আপনাকে দেওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদ যুদ্ধে সাহাবাদের 50 জন সাহাবাকে বলেছিলেন, তীরঞ্জাত বাহিনী এদেরকে বলেছিলেন, তোমাদেরকে আমি এই পাহাড়ের এলাকায় রেখে গেলাম, যুদ্ধে আমরা জয়লাভ করি অথবা পরাজয় বরণ করি, যেই কোনো অবস্থায় হোক না কেন, তোমরা কোন অবস্থায় এলাকা থেকে সরবে না, এই স্থান থেকে সরবে না। যখন দেখলেন তারা কুফফারে কুরাইশ যুদ্ধে তারা অপারগতা পালন করে তারা যখন হেরে গেল, তারা পলায়ন করলো, এই মুহূর্তে অন্য সাহাবারা গনিমতের মান নিতে যাচ্ছে, এই 50 জন সাহাবা যারা আছে ওরাও দেখলো যে মনে হয় এরা গনিমতের মাল সবগুলো নিয়ে নিল,
তারপরে সাহাবারা যখন চলে যায় এই গনিমতের মাল নেওয়ার জন্য এই মুহূর্তে কুফফারে কুরাইশ যারা পিছনে ছিল এরা পিছনে ধাওয়া করে সাহাবাদের উপর আক্রমণ করে এখান থেকে বোঝা যায় যখন তারা এই জামাতবদ্ধ জীবনটি তারা ভঙ্গ করেছিল এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর শাস্তি এসেছিল তার মানে এখান থেকে বোঝা যায় যদিও এটি শাস্তি নয় বরং তাদের ভবিষ্যতে তাদের কল্যাণের জন্য যাতে ভবিষ্যতে তারা সামনে অগ্রসর হতে পারে এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আপনাকে আমাকে বলতে চাই সবাইকে বলতে চাই যে কোরআন সুন্নাহর পথে আপনি যদি চান কোরআন সুন্নাহর পথে ঐক্যবদ্ধ হয়ে থাকতে চান তাহলেই মূলত এই আয়াতটি বাস্তবায়ন করা যায় আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু তোমরা কোরআনের রজ্জুকে আঁকড়ে ধারণ করো সবাই একই সাথে ধারণ করো তোমরা মতপার্থক্য করো না তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না এখানে আয়াতের ব্যাখ্যায় ওলামাগণ বলেন আয়াতের ব্যাখ্যায় তাওহীদ প্রতিষ্ঠা করা তোমরা তাওহীদকে প্রতিষ্ঠা করো সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একতায় বল একতা থাকলে আপনার দুনিয়ার কেউ আপনাকে লড়াতে পড়াতে পারবে না বাংলাদেশের জমিনে যদি আপনি দেখতে যান তাহলে মনে হয় বাংলাদেশকে বলা যাবে যে সারা বিশ্বের আপনার মাজারের রাজধানী যদি মাজার পূজারী ভাইরা ঐক্যবদ্ধ হয়ে তারা অন্যকে ঠেকাতে চাই যদি কাদিয়ানেরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মুসলিমকে ঠেকাতে চাই যদি অন্য ভাই যারা আহলে কোরআন এরা নিজেকে আহলে কোরআন দাবি করে কোরআন মানার নাম দিয়ে হাদিসকে তছনছ করতে চাই যদি তারা একা পড়ে এই হিজবুত তাওহীদ এরা বিভিন্ন কথা বলে আপনার যারা হক জামাত রয়েছে তাদেরকে নস্যাৎ করতে চাই তাহলে আপনি আমি জামাতবদ্ধ কোরআন সুন্নাহর পথ যে পথ ছিল নবী রাসূলের যুগে বিরাসর সাহাবাদের যুগ থেকে আজ পর্যন্ত চলে আসছে এই জামাতবদ্ধ আপনাকে কিসে বারণ করলো যারা বলছেন যারা এখনো বলছেন জামাতবদ্ধ ভাঙার জন্য চেষ্টা করছেন আপনারাও দিনী ভাই আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই পথে থেকে কোরআনের সুন্নাহর পথে থেকে মানুষকে ডাকেন তাহলে হতে পারে কল্যাণ তাই নুমান বিন বাশির তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল জামাতু রাহমাতুন জামাত হচ্ছে রহমত স্বরূপ ফরকত আযাবুন যদি আপনি বিচ্ছিন্ন হয়ে যান তাহলে শাস্তি আসবে ইবনে তাইমিয়া রাহিমাল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন যে মানুষ যখন জামাতবদ্ধ থাকে তখন মানুষ অনেক কল্যাণমূলক কাজ করতে পারে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে আল্লাহর কৃপা হয় আল্লাহর কৃপা তাদের প্রতি আসে তারা ইহকাল পরকাল জীবনে কল্যাণকামী মানুষ হয় যখন তারা জামাত থেকে ভিন্ন হয়ে যায় তাদের প্রতি আল্লাহর গজব নাযিল হয় তাদের প্রতি আল্লাহর লানত হয় এবং তাদের পক্ষ থেকে আল্লাহর অকল্যাণ নেমে আসে আপনার আমার উচিত জামাতবদ্ধভাবে জীবন যাপন করে আপনার হুকাল পরকাল কল্যাণ এবং কোরআন সুন্নাহর পথে আহলে হাদিস আন্দোলন আপনাকে এই পথে ডাকছে আন্দোলন মানেই আমরা কর্মী কোরআন সুন্নাহর কর্মী আমরা যেই যেখানে আসি আমরা ছুটে যেই যেখানে আসি আমরা কোরআন সুন্নাহর পথে মানুষকে ডাকি তাই তো ইমাম তাহাবী রাহিমাল্লাহ তিনি বলে গেছেন তার আকীদা তাহাবিয়াতে নারাল জামাত হাক্কান আসাবান যারা জামাতবদ্ধভাবে আসো এদেরকে আমি দেখছি সঠিক পথের উপর আছো এরপরে তিনি বলছেন ওয়াল ফুরকাতু যায়গান ওয়া আযাবান যারা পৃথক হয়ে আসো এদেরকে পথভ্রষ্টা দেখছি এবং এরাই মূলত শাস্তির ভিতরে রয়েছে এই জন্য আপনার আমার উচিত জামাতবদ্ধভাবে আপনার যে স্থানে আপনি থাকুন জামাতবদ্ধভাবে জীবন যাপন করলে আপনার জন্য কল্যাণ তাই উমার বিন খাত্তাব তিনি বলছেন আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুম বিল ফুরকা তোমাদের উপর আবশ্যক হয়ে যায় অপরিহার্য হয়ে যায় জামাতবদ্ধ জীবন যাপন করা আর যদি আপনি আমি ফিরকা এবং আপনি আমি বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন একজন কেউ থাকে এর সাথে শয়তান চলে আসে একজন থাকলে সাথে থাকবে শয়তান দুইজন যখন থাকে দুইজনের সাথে শয়তান পালায়ন করে দূরে চলে যায় তাই তোমরা যদি কেউ জান্নাতের মধ্যস্থানে থাকতে চাও তাহলে জামাতবদ্ধ জীবন যাপন তোমার আমার জন্য কল্যাণকর হবে তাই আমরা যদি জামাতবদ্ধ জীবন যাপন করে কোরআন সুন্নাহ আহলে হাদিস আন্দোলনকে আমরা সারা বিশ্বের আনাচে কানাচে আমাদের দাবি দেওয়া হক দাবি দেওয়া পৌঁছে দিতে চাই আল্লাহর কাছে প্রার্থনা করি হে আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে তুমি কোরআন সুন্নাহর পথে ঐক্যবদ্ধ করে যাতে এরা সবাই তাওহীদের ঝান্ডাবাহী এই ঝান্ডাকে প্রচার করতে পারি আল্লাহর কাছে কামনা করে এবং আমাদের সবার জন্য এক অপর আমরা দোয়া করি আল্লাহ যারা এখন হক বুঝে না তাদেরকে হক বোঝা তাওফিক দান করো ওয়াখিরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহু হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক